আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি প্রতিদিনই ভিডিও করে যাচ্ছি। আমার ভিডিও টপিকের মূল উদ্দেশ্য হচ্ছে যে উদ্যোক্তা ব্যবসা এবং বেকারত্বকে দূর করার জন্য যাবতীয় যে কাজকর্মগুলো আছে সেগুলো নিয়ে কথা বলা। তো বন্ধুরা, আপনারা জানেন বিগত সময়ে আমি অনেক আইডিয়ার কথা বলেছিলাম, তো আইডিয়াগুলো জানি না কার কাছে কীরকম লেগেছে। তো আজকে আমি একটা ছোটোখাটো আইডিয়া নিয়ে কথা বলবো। তো আপনারা জানেন গ্রাম অঞ্চলে গরু ছাগলের পাশাপাশি হাঁস মুরগি সহ বিভিন্ন ধরনের জিনিস পোষার অনুকূল পরিবেশ বিরাজ করে। তো আপনারা যারা এখনও বেকার রয়েছেন, তারা চাইলেই পারেন 4-5টা ছাগল নিয়ে একটা ছোট খামার তৈরি করতে। এই এখানে এটাই হচ্ছে সবচেয়ে লাভজনক ব্যবসা। তো আপনি যদি 5টা খাসি কিনেন, তো 5টা খাসি যদি আপনি 3 মাস 4 মাস 5 মাস যদি ভালো করে খাওয়ায় বিক্রি করেন, তাহলে অর্ধেক অর্ধেক লাভের সম্ভাবনা রয়েছে। দ্বিতীয়ত যে কথাটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আপনাদের আশপাশে যদি এইভাবে বদ্ধ জলাশয় এবং পুকুরগুলা রয়েছে, সেই পরিবেশে আপনারা হাঁস চাষ করতে পারেন, হাঁসের খামার তৈরি করতে পারে না, উপরে হাঁসের খামার আর নিচে আপনারা মাছ চাষ করতে পারেন। এটাতে লাভজনক ব্যাপক পরিমাণে লাভের সম্ভাবনা রয়েছে। তো নবীন উদ্যোক্তা হওয়ার পিছনে আমাদের যে করণীয় হচ্ছে সেটা হচ্ছে, আমরা যদি রেগুলার আমাদের জীবনকে সামনের দিকে নিয়ে যেতে চাই, তাহলে এই কার্যক্রমগুলো একটু মোটামুটি ভূমিকা রাখবে। আপনার মনে করেন যে টাকা রয়েছে, ওই টাকা অনেক কম পুঁজি, তো এই কম পুঁজি দিয়ে আপনি শুরু করতে পারেন একটা হাঁসের খামার। 5টা 7টা 8টা এরকম হাঁস কিনে খামারটি শুরু করতে পারেন, আস্তে আস্তে বাড়াবেন। যেমন আস্তে আস্তে সবাই সব কিছু সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আপনিও আস্তে আস্তে সামনের দিকে নিয়ে যাবেন। এটা সবচেয়ে বিরাজ করে সময়ের ক্ষেত্রে। আপনি দিন যাচ্ছে বড় হচ্ছেন, দিন যাচ্ছে আপনার অনেক কিছু বৃদ্ধি পাচ্ছে, তো আপনার চাহিদার অনুকূল বা প্রতিকূলের ব্যাপারটা সবসময় ভিন্ন হতে পারে। তাই আপনি আপনার যে পরিমাণ পুঁজি রয়েছে সেই পরিমাণ পুঁজি দিয়ে আপনি শুরু করতে পারেন এই ব্যবসা দুটো। একটা জিনিস আমি বুঝতেছি না, আমাদের সমাজে মানুষেরা সবসময় মার্কেটিং চাকরি করে অন্য কোম্পানির আন্ডারে। তো আমি যে ব্যবসার থিমগুলো দিয়ে যাচ্ছি, বিজনেস আইডিয়াগুলো, এই আইডিয়াগুলো নিজের পণ্য প্রোডাক্ট তৈরি করে বাজারে সেল করা যায়, তো সেক্ষেত্রে মানুষ উৎসাহী নয়, কারণ এটা তার নিজের মার্কেট, সো সেটা কেমনি কীভাবে সম্পাদন করবে সে বুঝতে পারে না। তো আসলে নিজেরটা সবসময় নিজেরই হয়ে থাকে আর অন্যেরটা অন্যের। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আবুল আলা মওদুদী।